ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস কোর্সে ঢাকা কলেজ ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি 583 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল খাত্তাব এবং উমর রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম ছিল হান্তামা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একজন শিক্ষিত, মার্জিত, একজন সুবক্তা এবং বীর পুরুষ ছিলেন। কুরাইশ বংশের 17 জন শিক্ষিত ব্যক্তির মধ্যে তিনি অন্যতম ছিলেন। তার পেশা ছিল ব্যবসা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ইসলামের ঘোরতর শত্রু ছিলেন এবং যারা ইসলাম ধর্ম গ্রহণ করত তিনি তাদের উপর নির্যাতন চালাতেন। তো হযরত উমরের একজন ক্রীতদাসী ইসলাম ধর্ম গ্রহণ করায় তিনি তার উপর অত্যাচার চালিয়েছিলেন। তো সেই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কুরাইশ বংশের এক গোপন বৈঠক হয়েছিল, যার নাম ছিল দারুন নাদুয়া। সেই দারুন নাদুয়ার সিদ্ধান্ত অনুযায়ী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মহানবীকে হত্যার উদ্দেশ্যে তরবারি নিয়ে তিনি বের হন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খুঁজতে থাকেন। তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন এক ব্যক্তি তাকে প্রশ্ন করে যে তুমি কোথায় যাচ্ছ। উত্তরে হযরত উমর বলেন যে আমি মুহাম্মদের শিরচ্ছেদ করার জন্য যাচ্ছি। তখন ওই ব্যক্তি বলেন যে আগে তুমি নিজের ঘর সামলাও। অর্থাৎ ওই ব্যক্তি হযরত উমরকে জানালেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতিমা এবং তার যে ভগ্নিপতি সাইদ তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তখন এই খবর শুনে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়েন এবং তিনি সেখান থেকেই বোন ফাতিমার বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা হন। তিনি যখন তার বোনের গৃহে গিয়ে পৌঁছান সেই সময়ে তার বোন এবং ভগ্নিপতি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। এই অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাদের উপর অত্যাচার করে এবং তাদেরকে আহত করে রক্তাক্ত করে। এরপরও হযরত উমরের বোন ফাতিমা এবং ভগ্নিপতি সাইদ ইসলাম ধর্ম ত্যাগ করতে অস্বীকৃতি জানায়। এতে করে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিস্মিত হন। তিনি বিস্মিত হয়ে তখন তার বোনকে বলেন যে আমি যখন আসলাম তখন তোমরা কি পড়ছিলে। তখন উমর রাদিয়াল্লাহু আনহুর বোন তিনি কুরআনের আয়াত পাঠ করে শোনান এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কুরআনের আয়াত শুনে তিনি এতটাই বিমোহিত হন যে তার মধ্যে ভাবান্তর আসে এবং তিনি সেই অবস্থায় তরবারি নিয়ে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে তিনি রওনা হন এবং সাফা পর্বতের পাদদেশে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন সেই বাড়িতে গিয়ে হাজির হন এবং হাজির হয়ে মুহাম্মদের পায়ের কাছে তিনি তরবারি রাখেন রেখে বলেন যে হে নবী আমাকে ইসলাম ধর্মে দীক্ষিত করুন যেই তরবারি নিয়ে আপনার শিরচ্ছেদ করার উদ্দেশ্যে বের হয়েছিলাম আজ সেই তরবারি ইসলামের শত্রুদের মোকাবেলা করতে ব্যবহৃত হবে এইভাবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল মাত্র 33 বছর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে ফারুক উপাধি দিয়েছিলেন এবং এই ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার প্রভেদকারী তো এইভাবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম ধর্ম গ্রহণ করার পর মুসলমানরা প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করে কারণ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুরাইশদের তথা মক্কার একজন প্রভাবশালী ব্যক্তি ফলে মুসলমানরা প্রকাশ্যে ইসলাম প্রচার করার সাহস করে তাছাড়া হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একজন বীর যোদ্ধা এবং একজন কুস্তিবীর হিসেবেও পরিচিত ছিলেন মুসলমানরা যখন প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করে তখন মুসলমানদের উপর কুরাইশদের অত্যাচার বৃদ্ধি পেতে থাকে এই অবস্থায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মুসলমানদের 20 সদস্যের একটি কাফেলা মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং এর নেতৃত্বে ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাছাড়া নামাজের পূর্বে যে আজান দেওয়ার প্রথা সেই প্রথার প্রস্তাবও করেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বিভিন্ন যুদ্ধে খন্দকের যুদ্ধ তারপর হচ্ছে উহুদের যুদ্ধ এরকম সবগুলো যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন এবং তাবুক অভিযানের সময় হযরত উমর তিনি তার সঞ্চিত সম্পদের অর্ধেক এই যুদ্ধ তহবিলে দান করেছিলেন মক্কা বিজয়ের সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের যে নেতা ছিল আবু সুফিয়ানকে তিনি বন্দী করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর এই খবর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর সংবাদটা মেনে নিতে পারেনি এবং তিনি প্রায় পাগল প্রায় হয়ে গিয়েছিলেন পরবর্তী সময়ে খিলাফতকে কেন্দ্র করে যখন মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল সেই সময়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে মিলিতভাবে তিনি এই সমস্যা মোকাবেলা করেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে সমর্থন দেন এবং তার হাতে বাইয়াত গ্রহণ করেন সেই সময়ে অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু
তিনি কাজীর দায়িত্ব পালন করেছিলেন। এবারে আমরা একটু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খলিফা পদ লাভ করার ঘটনাটা একটু জানব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পূর্বে তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখনই তিনি ইসলামের শাসনতন্ত্রের অর্থাৎ ইসলামী সাম্রাজ্যের পরবর্তী খলিফা কে হবে সেটা নিয়ে তিনি আলাপ আলোচনার মাধ্যমে এই খলিফা পদে তিনি মনোনয়ন দিয়ে গিয়েছিলেন। 634 খ্রিস্টাব্দে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা পদে কাকে মনোনয়ন দেয়া যায় সেই বিষয়ে আলোচনার জন্য বিশিষ্ট সাহাবীদেরকে ডাকেন এবং তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। সেই সময়ে বিশিষ্ট সাহাবী তালহা এবং আব্দুর রহমান দুজনেই হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে সম্মতি দিতে কিছুটা দ্বিধা প্রকাশ করেছিল, কারণ তারা বলেছিল যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কঠোর মনের মানুষ। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন যে দায়িত্ব পেলে তিনি কোমল হয়ে উঠবেন। তো এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবিত থাকাকালীন অবস্থায় পরবর্তী খলিফা হিসেবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে মনোনয়ন দিয়ে যান এবং তিনি অসুস্থ থাকাকালীন সময়ে অর্থাৎ তার মৃত্যুর পূর্বে কিছুদিন পূর্বে তিনি সবাইকে ডাকেন এবং অনেক কষ্ট করে তিনি তার ঘরের দরজা পর্যন্ত যান, গিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন যে আমি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করলাম। তখন উপস্থিত যে জনতা তারা সন্তুষ্ট চিত্তে তার এই মনোনয়নকে মেনে নেয়। এভাবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে তিনি মনোনীত হয়েছিলেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে দায়িত্ব লাভ করেন এবং এরপর তিনি সাম্রাজ্য বিস্তারের দিকে অর্থাৎ ইসলামী রাষ্ট্রের সীমানা বৃদ্ধির দিকে তিনি বিশেষ নজর দিয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময় একটা বিশাল অঞ্চল মুসলিম শাসনাধীনে আসে এবং এই সময় তিনি ওই বিশাল অঞ্চলে অর্থাৎ বিশাল মুসলিম সাম্রাজ্যে তিনি সুষ্ঠ শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। তিনি ছিলেন ইসলামী শাসন ব্যবস্থার প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি বিশাল ইসলামী সাম্রাজ্যের যখন যেখানে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করেছিলেন। খলিফা উমরের শাসন ব্যবস্থা ছিল গণতান্ত্রিক নীতির উপর প্রতিষ্ঠিত। তিনি জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিতেন এবং কুরআন এবং হাদিসের নির্দেশ মোতাবেক তিনি তার খিলাফত অর্থাৎ তার যে ইসলামী রাজ্য সেই ইসলামী রাজ্যের শাসন কার্য পরিচালনা করতেন। তার প্রবর্তিত শাসন ব্যবস্থায় প্রত্যেক নাগরিকের সমান অধিকার ছিল, অর্থাৎ আইনের চোখে
সকলের সমান অধিকার তিনি স্বীকৃতি দিতেন এবং একনায়কত্বের পরিবর্তে গণতন্ত্র, তারপর নির্বাচনের মাধ্যমে খলিফা নিয়োগ এবং পরামর্শ সভার মত অনুসারে প্রশাসনিক কাঠামো এবং কার্যক্রম গ্রহণ, সাম্য, একতা এবং ভ্রাতৃত্বের আদর্শে জনকল্যাণকর প্রশাসনিক কাঠামো এইসব ছিল আসলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থার প্রকৃত বৈশিষ্ট্য। খলিফার কাজে সমালোচনা করাকে তিনি উৎসাহিত করতেন, মানে অধিকার দিতেন যে খলিফার কাজে সমালোচনা জনগণ করতে পারবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রকৃতপক্ষে গণতন্ত্রের যে বীজ তিনি বপন করে গিয়েছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর সময়, সেই গণতন্ত্র পরিপূর্ণভাবে বিকশিত হয়ে বাস্তব রূপ লাভ করেছিল। হযরত উমরের খিলাফত কুরআন এবং সুন্নাহর উপর প্রতিষ্ঠিত ছিল। পরম করুণাময় আল্লাহর যে সার্বভৌমত্ব, তিনি সার্বভৌমত্বকে স্বীকার করে তার প্রতিনিধিত্ব করে খলিফা সেই মতো ইসলামী আদর্শের শাসননীতি প্রবর্তন করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কুরআন এবং হাদিসের নির্দেশ মোতাবেক প্রশাসনকে পূর্ণাঙ্গ এবং সুনির্দিষ্ট রূপ দান করেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সুশাসন কায়েম করেছিলেন ন্যায়নীতি প্রতিষ্ঠার মাধ্যমে। হযরত উমরের শাসন ব্যবস্থার মূল উদ্দেশ্যই ছিল ন্যায়নীতি প্রতিষ্ঠা করা, সামাজিক যে সমতা, এই সমতা এবং অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ তিনি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল আরব জাতীয়তাবাদকে অক্ষুণ্ণ রাখা। এই আরব জাতির যে স্বতন্ত্র বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য বজায় রাখার স্বার্থে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু আরব উপদ্বীপকে শুধুমাত্র মুসলমানদের আবাসভূমি হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। অন্যদিকে অমুসলমানদের সম্ভাব্য বিদ্রোহ এবং তাদের যে ষড়যন্ত্র এবং অসদাচরণের হাত থেকে রক্ষার জন্য তিনি আরবের খ্রিস্টান এবং ইহুদিদের আরব দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার আদেশ দেন এবং তিনি আরবগণকে আরবের বাইরে কোনো শহরে বা কোনো নগরে বসবাসের অনুমতি দেননি। অর্থাৎ আরব উপদ্বীপকে শুধুমাত্র মুসলমানদের আবাসভূমি হিসেবে গড়ে তুলে তিনি আরব জাতীয়তাবাদকে অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার শাসন ব্যবস্থাকে প্রশাসনিক সুচারুভাবে প্রশাসনকে পরিচালনা করার জন্য তিনি শাসন ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করেন, অর্থাৎ প্রশাসনিক বিকেন্দ্রীকরণ তিনি করেছিলেন। শাসন পরিচালনার জন্য খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু উচ্চ ক্ষমতা সম্পন্ন উপদেষ্টা পরিষদ তিনি গঠন করেন
এবং এই উপদেষ্টা পরিষদের নাম ছিল মজলিস উস শুরা। পবিত্র কুরআন এবং সুন্নার নির্দেশ মোতাবেক এই মজলিস উস শুরার পরামর্শ ছাড়া তিনি কখনো রাষ্ট্রীয় সমস্যার সমাধান করতেন না। এবং এই মজলিস উস শুরার সদস্যদের উপর তিনি নিজের বা নিজস্ব মতামতকে তিনি কখনোই চাপিয়ে দিতেন না, বরং পরিষদের সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে তিনি সকল সিদ্ধান্ত গ্রহণ করতেন। কাজের সুবিধার জন্য মজলিস উস শুরাকে তিনি দুই ভাগে ভাগ করেছিলেন, অর্থাৎ এই মজলিস উস শুরা ছিল দ্বিকক্ষ বিশিষ্ট এবং মসজিদে নববীতে মজলিস উস শুরার সভা বসত। তো এই দ্বিকক্ষের এক কক্ষ ছিল মজলিস উস খাস আম বা একে বলা যায় যে সাধারণ পরিষদ, আরেক কক্ষ ছিল মজলিস উস খাস বা বিশেষ পরিষদ। তো মজলিস উস শুরার আমের মাধ্যমে দৈনন্দিন যে কার্যকলাপ ছিল, যে কার্যাবলীগুলো ছিল, সেই সম্পর্কে পরামর্শ গ্রহণ করা হতো। মহানবীর সাহাবী বৃন্দ এবং মদিনার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এই মজলিস উস আম গঠিত হয়েছিল। অন্যদিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশিষ্ট সাহাবি যারা ছিলেন তাদের নিয়ে মজলিস উস খাস গঠিত ছিল, অর্থাৎ এই বিশেষ পরিষদ গঠিত হয়েছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবিদের নিয়ে। এবং এর সদস্যরা ছিলেন হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, জুবাইর প্রমুখ বয়োজ্যেষ্ঠ সাহাবিগণ। এই পরিষদের কাজ কি ছিল? এই পরিষদ রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে এবং রাষ্ট্রের কোনো সংকটময় মুহূর্তে, অর্থাৎ রাষ্ট্রের জরুরি অবস্থায় এই পরিষদ আহ্বান করা হতো এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই পরিষদের যে মতামত সেটা তিনি বা পরামর্শ সেটা তিনি গ্রহণ করতেন। সৈন্য কর্মচারী, তারপর শাসনকর্তা, বিচারক নিয়োগ, বদলি, যুদ্ধ, ব্যবসা ইত্যাদি যে বিষয়াদি এবং রাষ্ট্রের খুঁটিনাটি ব্যাপারেও খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু সব সময় মজলিসের পরামর্শ তিনি গ্রহণ করতেন। তো মুসলিম সাম্রাজ্যের বিস্তৃতির সাথে সাথে সমগ্র আরব এবং বিজিত দেশকে সামরিক ও প্রশাসনিক প্রয়োজনে তিনি 14টি ভাগে বা 14টি প্রদেশে তিনি বিভক্ত করেছিলেন। এই 14টি প্রদেশগুলোকে তিনি আবার আরব জেলা, তিনি আবার জেলা এবং মহকুমায় ভাগ করেন, অর্থাৎ সমগ্র আরবকে প্রথমত 14টি প্রদেশে ভাগ করেন, সেই প্রদেশগুলোকে আবার তিনি জেলা এবং মহকুমায় ভাগ করেন। তো শাসন ব্যবস্থার এই বিকেন্দ্রীকরণের ফলে যে দূরবর্তী যে অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করে প্রত্যেক কেন্দ্রে তিনি উপযুক্ত শাসনকর্তা নিয়োগের ব্যবস্থা করেছিলেন। যে প্রদেশের যে শাসনকর্তাগণ ছিল তাদেরকে বলা হতো ওয়ালি বা প্রাদেশিক শাসনকর্তা। তো জেলার শাসনকর্তাকে
আমিল বলা হতো। ওয়ালি এবং আমিল নিয়োগের ক্ষেত্রে তিনি যে উপদেষ্টা পরিষদ ছিল সেই উপদেষ্টা পরিষদের পরামর্শ তিনি গ্রহণ করতেন এবং তাদের নিযুক্ত করার পূর্বে খলিফা তাদেরকে তাদের যে দায়িত্ব কর্তব্য এবং ক্ষমতা এগুলো নিয়োগপত্রে লিখে তিনি তাদেরকে প্রদান করতেন এবং তারা তাদের কাজের জন্য খলিফার নিকট দায়ী থাকবে। এবং এই প্রাদেশিক শাসনকর্তাগণ এবং জেলার যে শাসনকর্তাগণ তারা যদি তাদের দায়িত্বে অবহেলা করত তাহলে এবং তাদের বিরুদ্ধে যদি জনসাধারণ অভিযোগ করত এবং সেই অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে পদচ্যুত করা অথবা যে কোনো শাস্তি তাদেরকে প্রদান করা হতো। অর্থাৎ সাধারণ জনগণ এই প্রাদেশিক শাসনকর্তাদের বিরুদ্ধে এবং জেলা শাসনকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দাখিল করতে পারত এবং সেই অভিযোগ যদি প্রমাণিত হতো তাহলে তাদেরকে পদচ্যুত করা হতো, আবার কখনো কখনো তাদের উপর যে কোনো শাস্তি তাদেরকে প্রদান করা হতো। জনসাধারণকেও তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অবহিত করা হলে করা হতো যাতে শাসনকর্তাগণ স্বৈরাচারী নীতি অবলম্বন করতে না পারে। ওয়ালি ছাড়াও প্রাদেশিক শাসন কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন কর্মচারী নিয়োগ করা হতো, যেমন কাজী যিনি বিচার করতেন, তারপর কাতিব, কাতিব ছিল প্রধান উপদেষ্টা, এরকম সাহেবুল বাইতুল মাল মানে কোষাধ্যক্ষ, এরকম বিভিন্ন কর্মচারী তিনি নিয়োগ করেছিলেন। তিনি প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখার জন্য, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার জন্য কর্মকর্তা নিয়োগের পরই প্রত্যেক কর্মচারীকে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির একটি তালিকা খলিফার নিকট জমা দিতে বলতেন। পরবর্তীকালে কারো সম্পত্তি বা আয়ের যদি অস্বাভাবিক বৃদ্ধি পেত তাহলে তার যে সম্পত্তি ছিল, অতিরিক্ত যে সম্পত্তিটা সে বৃদ্ধি করেছে সেটা বাজেয়াপ্ত করা হতো। প্রাদেশিক শাসনকর্তা খালিদ, আবু হুমাইয়া, তারপর আমর বিন আল আসের সম্পত্তি এভাবে বাজেয়াপ্ত করা হয়েছিল। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাসন কার্যকে সুচারুভাবে পরিচালিত করার জন্য এবং মাঠ পর্যায়ের যে বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য তিনি গুপ্তচর ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। এই গুপ্তচরগণ সরকারি কর্মচারীদের গতিবিধি এবং তাদের যে কার্যকলাপ সেই কার্যকলাপের বিবরণ তারা খলিফার নিকট পেশ করতেন। তো এভাবে দুর্নীতি এবং জনস্বার্থ বিরোধী কার্যকলাপ থেকে কর্মচারীরা মুক্ত থাকত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কর্মচারীদের যোগ্যতা অভিজ্ঞতা এবং তাদের মেধা অনুসারে বেতন নির্ধারণ করতেন। প্রাদেশিক যে শাসনকর্তাগণ ছিল তাদেরকে তিনি সর্বোচ্চ 5000 দিরহাম বেতন দিতেন। বেতনের বাইরেও গনিমাতের যে অংশ ছিল সেই অংশের একটা ভাগও তিনি প্রাদেশিক শাসনকর্তাগণকে প্রদান করতেন। এর ফলে যে উৎকোচ গ্রহণ, তারপর প্রতারণা এবং দুর্নীতি তিনি বন্ধ রাখতে পেরেছিলেন। এইভাবে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় একটি গতিশীল দুর্নীতিমুক্ত প্রশাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তার প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং বাড়িতে থেকো।